আসসালামু আলাইকুম রাসোই ঘর, আমার হাতে যেই এটা দেখছেন যে পারফিউম অয়েলটা বা আপনি অর্গানিক আমাদের কাছে যে হাতে জিনিসটা দেখছেন সেটা হলো কি আপনার রাসোই ঘর। এই রাসোই ঘরটা আসলে আমাদের অন ব্ল্যান্ড বা আপনার পার্সোনাল ব্র্যান্ডও বলতে পারেন। তো এটার ব্যাপারে আমি আজকে ভিডিওতে কিছু বলবো। রাসোই ঘরটা মূলত আপনার 100% একদম পিওর অর্গানিক, এর মধ্যে কোনো রকম আপনার সিনটিক বা কোনো রকম কেমিক্যালের মিক্সডআপ নেই। তো এই রাসোই ঘরটি আপনার বিশেষ করে আমি একটা কাহিনী বলি, সেটা হচ্ছে যখন ছোটবেলায় যখন আমার মা বা বোনরা যখন রান্না বান্না করতো, তো তখন দেখা গিয়েছে যে তাদের রান্নাঘরে গেলে বা রান্নাঘর থেকে একটা মশলা একটা ঘ্রাণ আসতো। যখন আপনি যাবেন দেখবেন, আপনারও বাসায় মাঝে মাঝে ট্রাই করবেন যে যখন রান্নাঘরে যাবেন তখন দেখবেন যে মশলাপাতির যে আপনার তাক থাকে সেখান থেকে একটা মশলা একটা স্মেল চলে আসে, বা যখন দেখবেন যে রান্না বান্না করার সময় কিছু মশলা দেয় তখন দেখবেন যে আপনার মশলা একটা স্মেল চলে আসে, প্লাস স্মোকি একটু আপনার কড়া একটু ডিপ একটা স্মেল আসে। তো আসলে ওই এই আপনার সিচুয়েশন থেকে আমরা অনুপ্রেরণা হয়ে আমরা এই রসয়ের ঘরটা আমরা ব্লেন্ড করেছি। তো এর মধ্যে আসলে আপনি সেই ছোট্টবেলার বা আপনার সেই শৈশবের কিছু আপনার মানে স্মৃতি আপনার মাথায় চলে আসবে, যে যখন আপনার মা বোনরা বা আপনার যখন ফ্যামিলির কেউ যখন রান্না বান্না করতো তখন এই ঘ্রাণগুলো আপনি পেয়ে যাবে, তখন আপনার সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যাবে। তো এই রসোই ঘরটা আসলে আপনার খুবই ইউনিক, খুবই প্রিমিয়াম, খুবই একদম মানে আপনার বলতে গেলে খুবই ভালো আর মানে বেস্ট কোয়ালিটির একটি রসোই ঘর। তো এর মধ্যে আপনি যখন ব্যবহার করবেন তো এর মধ্যে আপনি পাবেন মশলা, তো মানে অবশ্যই পাবেন, কারণ যেহেতু আমাদের মেন ফোকাস হচ্ছে আপনার মশলা বা আপনার রসোই ঘর, নামটা শুনেই তো আপনারা বুঝতে পারছেন যে আপনার রান্নাঘর। তো এর মধ্যে আপনি পাবেন মশলা, আপনি মাস্কি পাউডারি, প্লাস আপনি ডিপের মধ্যে আপনি অ্যানিমেলিক একটা পাবেন, পাচলি পাবেন। তো এই সব কিছুর কম্বিনেশনে আপনি এই প্রিমিয়াম রসোই ঘরটা আপনারা অবশ্যই আপনারা নিতে পারবেন। তো এটা যখন আপনি মানে ঘ্রাণ নেবেন, যখন আপনি স্মেল করবেন বা আপনি যখন স্নিফ নেবেন বা আপনি যখন ব্যবহার করতে পারেন, তো আপনি যখন ধরেন আমি ব্যবহারের কথাই বলি, যখন ব্যবহার করবেন আপনার যখন নাকে এটা ঘ্রাণ চলে আসবে তখন আপনার শরীর থেকে একটা মশলা একটা তরতাজা আপনার মাস্কি ইউনিক একটা ঘ্রাণ চলে আসবে। তো আমাদের এই রসোই ঘরটা হচ্ছে আপনার মানে ঘ্রাণটা খুবই ছড়ায়, এটা লাস্টিং আলহামদুলিল্লাহ অনেক ভালো, এটার ঘ্রাণটা খুবই ছড়া, যখন আপনি ব্যবহার করবেন তখন একটা মশলাটা ব্লাস্ট করবে, যখন মানে ব্লাস্ট করবে মানে আমি বুঝিয়ে আপনাকে আমি বুঝিয়ে বলি যে আপনি যখন ব্লাস্ট করবে, যখন আপনি ইউজ করবেন, যখন ব্লাস্ট করবে তখন আশেপাশের 1-2 ফিট আপনার যারা থাকবে লোকজন থাকবে তখন সবার নাকে আপনার এই রসোই ঘরের ঘ্রাণটা যাবে। তো আমি বলতে গেলে এখন একটা রিভিউর কথা বলি। তো আমাদের এখান থেকে অনেকে আমাদের রসোই ঘরের স্যাম্পল নিয়েছে তো টেস্ট করার জন্য, তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে ওদের কাছ থেকেই ভাই বোনদের কাছ থেকে আমরা সব পজিটিভ রিভিউ পেয়েছি, সবাই বলেছে বেস্ট, সবাই বলেছে এটা খুবই গুড কোয়ালিটির অ্যান্ড খুবই প্রিমিয়াম একটি আতর। তো আপনারাও যারা অর্গানিক ইউজ করেন বা অর্গানিক জাতীয় একদম ফুল এটা ইউজ করেন তো তারা আর কি আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এক ভাই আমাদের কাছ থেকে অলরেডি আপনার মানে 25 ml অর্ডার করে ফেলেছে, তো ইনশাআল্লাহ তাদের মানে আমাদের এটার আমি যখন আমার মানে মেলাতে আমি যেহেতু লঞ্চ করবো তো মেলার পরে ওই ভাইকে আমি 25 ml আমি অলরেডি আমি পাঠিয়ে দিব। ওই ভাই আগে আমাদের কাছ থেকে স্যাম্পল নিয়েছে, তো এর ব্যাপারে আমি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিয়েছি। তো মেলায় এসে আপনারা তো অবশ্যই আপনারা স্নিফ করতে পারবেন, স্নিফ করে আপনারা মেলায় আপনারা কিনতেও পারবেন 3 ml, 2 ml, 6 ml, 8 ml, আপনারা যত মন চা আপনারা নিতেই পারবেন। তো আসলে এটার ব্যাপারে আমার বলার এত কিছু কারণ হচ্ছে এটা খুবই প্রিমিয়াম, খুবই ইউনিক একটি, এটার স্মেলটা আসলে খুবই অসাধারণ। তো আপনারা কালারটাও দেখেন, কালারটাও দেখতেও কিন্তু বুঝতে পারছেন যে আসলে খুবই ডিপ, খুবই কড়া, খুবই স্পাইসি একটি আপনার আতর। তো এটার মানে স্মেলটাও আসলে আমি আবার আপনাদেরকে বলে দিই, অনেকে আপনারা বুঝতে পারবেন না, অনেকে বা আমার কথা আপনারা বুঝেন নেই, তো আমি বলে দিই আবার। প্রথমেই আপনি মানে একটা কুল একটা সিট্রাস একটা মানে ঘ্রাণ পাওয়া যাচ্ছে এখানে, সিট্রাসি আপনার ওয়ার্ম স্পাইসি মানে মশলা যেগুলো বলা হয়, আপনার ড্রাই স্পাইসি বা ওয়ার্ম স্পাইসি বলতে পারেন, সাথে কিছু উডি পাচলি কিছু ন্যাচারাল জাতীয় জিনিস। এক কথা আপনি আমি বলছি আমি আপনাকে আগেই বলেছি যে
যখন রান্না করে যাবেন, যখন যে মাসালা একটা রান্না বান্না করার যে একটা মানে ডিপ যে একটা স্মেল চলে আসা সেটা এটার মধ্যে পাবেন। তাই বলে আবার কেউ ভেবে বসবেন না যে এখানে মানে পেঁয়াজ রসুনের ঘ্রাণ আসে, পেঁয়াজ রসুনের ঘ্রাণ একদম আসবে না, আপনি পাবেনও না। এর মধ্যে আপনি মাসালা ডিপ একদম কড়া, একদম কড়া ডিপ অ্যানিমালিক পাচৌলি মাস্কি টাইপের যে স্মেলগুলো আছে মানে ডিপের মানে আপনার তালিকা যেগুলো পড়ে সেগুলো আপনি অবশ্যই এটার মধ্যে পাবেন। তো প্রিমিয়াম আটর থেকে যারা নিজের কালেকশনে আপনারা কার্ড করতে চান বা নিজের কালেকশনে রাখতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের পেজ সানজো 75 বা আমাদের ইউটিউব চ্যানেলও আছে সানজো 75, সেটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর আপনারা চাইলেও আমাদের ইনবক্স করতে পারেন বা ইউটিউব চ্যানেল আমাদের ভিডিওতে কমেন্ট করে আপনারা অর্ডার করতে পারবেন। তো যারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আশা করি নেক্সটে আমাদের পার্সোনাল অন্য কোনো ব্ল্যান্ড নিয়ে আমরা ভিডিও আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে আমরা রাসোই ঘর নিয়ে কথা বলেছি, তো আশা করি নেক্সট ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।